মঙ্গলবার সিভিল সেক্রেটারিয়েটে রাজ্যের প্রবীণ এবং নবীন সাংবাদিকদের মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড বা পরিচয়পত্র কার্ড প্রদান করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই পদক্ষেপকে তথ্য সংস্কৃতি দপ্তরের একটি বিরাট সাফল্য বলে উল্লেখ করেন তিনি। সর্বমোট 337 জন প্রবীণ এবং নবীন সাংবাদিকদের জন্য এই কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। তিনি জানান, এই কার্ডের সুবিধার অঙ্গ হিসেবে 3 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা পাবেন সাংবাদিকরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমাদের রাজ্যের যারা প্রতিষ্ঠিত সাংবাদিক, তাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি, তাদের অ্যাক্রিডিটেশন বা আমরা যদি সংক্ষেপে বলি যে পরিচয়পত্র, তাদের যে পেশা, সেটার সমর্থনে আইসিএ দপ্তর বরাবর আন্তরিক ছিল এবং তাদেরই দাবিকে সমর্থন করে আমরা আজকে নতুন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সহ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা তুলে দিয়েছি এবং যারা অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, পুরনো যারা রয়েছেন এবং বর্তমান যাদেরকে আমরা প্রদান করেছি, তাদেরকে টোটাল 337 জনকে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে। বছরে 3 লক্ষ টাকা করে তারা ভারতবর্ষের বিভিন্ন নামি দামি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেতে পারবে তাদের ব্যক্তিগত আরোগ্য লাভের জন্যে। এবং আজকে অফিসিয়ালি আমরা সেক্রেটারি আইসিএ, ডাইরেক্টর আইসিএ উপস্থিতিতে এই অ্যাক্রিডিটেড জার্নালিস্টদেরকে আমরা সেই সুবিধা প্রদানের ঘোষণা দিলাম এবং সেই কার্ড আমরা প্রায় নতুন 189টা কার্ড আমরা তাদেরকে প্রদান করেছি। 141টা কার্ড পুরনো রয়েছে এবং ভেটেরান সাংবাদিক যারা বয়োজ্যেষ্ঠ 65+ তাদেরও রয়েছে 25খানা। তো টোটাল আমরা 337খানা কার্ড রয়েছে যাদের অ্যাগেনস্টে হেলথ ইন্স্যুরেন্স যে ফ্যাসিলিটিটা সেটা আমরা লিপিবদ্ধ করতে চলেছি এবং এটা খুব শীঘ্রই তারা সারা দেশে বিভিন্ন হাসপাতালগুলোতে, নামি দামি হাসপাতালগুলো থেকে তারা সেই চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে তথ্য সংস্কৃতি দপ্তরের একটা বিশাল সাফল্য। যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যারা পাননি তাদের কাছে আমরা বলব যে প্রসেস এখানেই শেষ নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এখন পর্যন্ত যারা পেয়েছে তাদের কাগজপত্র যা জমা দিয়েছিল ও দপ্তর থেকে যা রিকুইজিশন ছিল সে আকারে তারা কাগজপত্র জমা দিয়েছে এবং একটা একটা কমিটি রয়েছে, সেই কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী দপ্তর এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। নতুন 189 জন সাংবাদিকদের মধ্যে তথ্য সংস্কৃতি দপ্তর এই কার্ড প্রদান করেছে বলে জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী। যেসব সাংবাদিক এই পর্যায়ে কার্ড পায়নি তাদের জন্য আগামী দিনেও এই সুবিধা পাবার দরজা উন্মুক্ত রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের সংবাদ মাধ্যমে কর্মরত সমস্ত সাংবাদিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তথ্য সংস্কৃতির মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।